আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চাইনিজ পাবলিক ইউনিভার্সিটি রিভিউয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হুনান নর্মাল ইউনিভার্সিটি। হুনান নর্মাল ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কি কি প্রয়োজন হবে, সব কিছু আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। হুনান নর্মাল ইউনিভার্সিটি চায়নার চাংশা শহরে হুনান প্রদেশে অবস্থিত। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হুনান নর্মাল ইউনিভার্সিটি 898তম স্থানে রয়েছে। এ থেকে বুঝতে পারছেন ইউনিভার্সিটিটি কতটা জনপ্রিয় এবং উন্নত। এই ইউনিভার্সিটি সাধারণত লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে থাকেন। হুনান ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকেন, তবে আজকে আমরা শুধুমাত্র ব্যাচেলার প্রোগ্রামে যে স্কলারশিপ দেওয়া হয় সেটি নিয়ে কথা বলবো। এখানে স্কলারশিপ ফ্যাসিলিটিস এর মধ্যে টিউশন ফি সম্পূর্ণ ফ্রি এবং সাথে হস্টেল ফি সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ পড়ালেখা এবং থাকার জন্য যাবতীয় খরচ তারাই বহন করবে। এবং আপনি যদি ফুল স্কলারশিপ পান শুধুমাত্র সেক্ষেত্রে আপনি এই দুটি ফ্যাসিলিটি পাবেন। চায়নাতে আপনি দুইটি ভাষায় ব্যাচেলার প্রোগ্রাম কমপ্লিট করতে পারবেন, সেটি হচ্ছে চাইনিজ এবং ইংলিশ। তবে একজন বাংলাদেশির জন্য ইংলিশটা বেশি সুবিধার হবে। ইংলিশ মিডিয়ামে ব্যাচেলার কমপ্লিট করার জন্য যে সকল প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইংলিশ লিটারেচার, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স। এছাড়াও রয়েছে বিবিএ, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, MBBS ইত্যাদি। এবার আসি স্কলারশিপ কন্ডিশন নিয়ে। কন্ডিশনগুলোর মধ্যে রয়েছে তাদের ফার্স্ট টার্ম যে এক্সাম রয়েছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার এক্সাম যেটা হবে সেই এক্সামে আপনাকে অবশ্যই 70% পাস মার্ক থাকা লাগবে এবং দ্বিতীয়ত 90% অ্যাটেন্ডেন্স থাকা লাগবে। এবং আপনি যদি এই দুটি কন্ডিশন ফিল আপ করতে পারেন শুধুমাত্র তাহলেই আপনি হুনান নর্মাল ইউনিভার্সিটিতে 100% স্কলারশিপে পড়ালেখা করতে পারবেন। এরপর কথা বলবো অ্যাডমিশন রিকোয়ারমেন্টস নিয়ে, অর্থাৎ স্কলারশিপের জন্য আবেদন করতে আপনার যে সকল জিনিস প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে ফটো, অর্থাৎ এক কপি ছবি, একটি ভ্যালিড পাসপোর্ট, তারপর রয়েছে অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। এখানে অল একাডেমিক সার্টিফিকেট বলতে আপনার SSC এবং HSC সার্টিফিকেট হলে যথেষ্ট, বা যারা ডিপ্লোমা করেছেন SSC এবং ডিপ্লোমা সার্টিফিকেট হলে যথেষ্ট হবে। এরপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকা লাগবে, তারপর রয়েছে SOP বা স্টাডি প্ল্যান, এবং আপনার একটি মেডিকেল ফর্ম। এবার আসি সময়ের ব্যাপারে। হুনান নর্মাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের টাইম সাধারণত সেপ্টেম্বরে শুরু হয় এবং এটি জানুয়ারি থেকে মে মাসের ভিতরে হতে পারে, তবে এটি ভার্সিটির সিট সংখ্যার উপর নির্ভর করবে। এরপর আসি কিভাবে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইয়ের বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে এবং এ সকল নিয়ম যদি আপনার না জানা থাকে তাহলে অ্যাপ্লাই করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের যেন কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় সেজন্য আমরা আমাদের একটি ভলেন্টিয়ার টিম গঠন করে রেখেছি। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে গ্রুপে জয়েন হয়ে আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।